অধ্যায় ১৯ মেরি কাফহাইয়া আইন সাদ। এটা আপনার রবের অনুগ্রহের বিবরণ তার বান্দা জাকারিয়ার প্রতি, যখন তিনি তার রবকে ডেকেছিলেন নিভৃতে। তিনি বলেছিলেন, হে আমার রব, আমার অস্থি দুর্বল হয়েছে, বার্ধক্যে আমার মাথা শুভ্রজ্জ্বল হয়েছে। হে আমার রব, আপনাকে ডেকে আমি কখনো ব্যর্থকাম হইনি, আর আমি আশঙ্কা করি আমার পর আমার সগোত্রীয়দের সম্পর্কে, আমার স্ত্রী বন্ধা। কাজেই আপনি আপনার কাছ থেকে আমাকে দান করুন উত্তরাধিকারী, যে আমার উত্তরাধিকারিত্ব করবে এবং উত্তরাধিকারিত্ব করবে ইয়াকুবের বংশের, এবং হে আমার রব, তাকে করবেন সন্তোষভাজন। তিনি বললেন, হে জাকারিয়া, আমরা আপনাকে এক পুত্র সন্তানের সুসংবাদ দিচ্ছি, তার নাম হবে ইয়াহইয়া। এ নামে আগে আমরা কারো নামকরণ করিনি। তিনি বললেন, হে আমার রব, কেমন করে আমার পুত্র হবে যখন আমার স্ত্রী বন্ধা ও আমি বার্ধক্যের শেষ সীমায় উপনীত? তিনি বললেন, এরূপই হবে। আপনার রব বললেন, এটা আমার জন্য সহজ, আমি তো আগে আপনাকে সৃষ্টি করেছি যখন আপনি কিছুই ছিলেন না। জাকারিয়া বললেন, হে আমার রব, আমাকে একটি নিদর্শন দিন। তিনি বললেন, আপনার নিদর্শন এ যে আপনি সুস্থ থাকা সত্ত্বেও কারো সাথে তিন দিন কথাবার্তা বলবেন না। তারপর তিনি ইবাদাতের জন্য নির্দিষ্ট কক্ষ হতে বের হয়ে তার সম্প্রদায়ের কাছে আসলেন এবং ইঙ্গিতে তাদেরকে সকাল সন্ধ্যায় আল্লাহর পবিত্রতা ও মহিমা ঘোষণা করতে বললেন। হেইয়া হইয়া, আপনি কিতাবটিকে দৃঢ়তার সাথে গ্রহণ করুন, আর আমরা তাকে শৈশবেই দান করেছিলাম প্রজ্ঞা, এবং আমাদের কাছ থেকে হৃদয়ের কোমলতা ও পবিত্রতা, আর তিনি ছিলেন মুত্তাকি, পিতা মাতার অনুগত, এবং তিনি ছিলেন না উদ্ধত ও অবাধ্য। আর তার প্রতি শাস্তি যেদিন তিনি জন্ম লাভ করেন, যেদিন তার মৃত্যু হবে, এবং যেদিন তিনি জীবিত অবস্থায় উত্থিত হবেন। আর স্মরণ করুন এ কিতাবে মারিয়ামকে, যখন সে তার পরিবারবর্গ থেকে পৃথক হয়ে নিরালায় পূর্ব দিকে এক স্থানে আশ্রয় নিল, অতঃপর সে তাদের নিকট থেকে নিজেকে আড়াল করল। তখন আমরা তার কাছে আমাদের রুহকে পাঠালাম, সে তার নিকট পূর্ণ মানবাকৃতিতে আত্মপ্রকাশ করল। মারিয়াম বলল, আমি তোমার থেকে দয়াময়ের আশ্রয় প্রার্থনা করছি, আল্লাহকে ভয় কর, যদি তুমি মুত্তাকি হও। সে বলল, আমি তো তোমার রবের দূত, তোমাকে এক পবিত্র পুত্র দান করার জন্য। মারিয়াম বলল, কেমন করে আমার পুত্র হবে যখন আমাকে কোনো পুরুষ স্পর্শ করেনি এবং আমি ব্যভিচারিণীও নই? সে বলল, এরূপই হবে। তোমার রব বলেছেন, এটা আমার জন্য সহজ, আর আমরা তাকে এজন্যে সৃষ্টি করব যেন সে হয় মানুষের জন্য এক নিদর্শন ও আমাদের কাছ থেকে এক অনুগ্রহ। এটা তো এক স্থিরীকৃত ব্যাপার। অতঃপর সে তাকে গর্ভে ধারণ করল এবং তা সহ দূরের এক স্থানে চলে গেল। অতঃপর প্রসব বেদনা তাকে এক খেজুর গাছের নিচে আশ্রয় নিতে বাধ্য করল। সে বলল, হায়, এর আগে যদি আমি মরে যেতাম এবং মানুষের স্মৃতি থেকে সম্পূর্ণ হারিয়ে যেতাম, তখন ফিরিস্তা তার নিচ থেকে ডেকে তাকে বলল, তুমি পেরেশান হয় না, তোমার পাদদেশে তোমার রব এক নহর সৃষ্টি করেছেন, আর তুমি তোমার দিকে খেজুর গাছের কাণ্ডে নাড়া দাও, সেটা তোমার উপর তাজা পাকা খেজুর ফেলবে, কাজেই খাও, পান কর এবং চোখ জুড়াও। অতঃপর মানুষের মধ্যে কাউকেও যদি তুমি দেখ, তখন বলো, আমি দয়াময়ের উদ্দেশ্যে মৌনতা অবলম্বনের মানত করেছি, কাজেই আজ আমি কিছুতেই কোনো মানুষের সাথে কথাবার্তা বলবো না। তারপর সে সন্তানকে নিয়ে তার সম্প্রদায়ের কাছে উপস্থিত হল। তারা বলল, হে মারিয়াম, তুমি তো এক অঘটন করে বসেছ। হে হারুনের বোন, তোমার পিতা অসৎ ব্যক্তি ছিল না এবং তোমার মাও ছিল না ব্যভিচারিণী। তখন মারিয়াম সন্তানের প্রতি ইঙ্গিত করল,
তারা বলল, যে কালের শিশু তার সাথে আমরা কেমন করে কথা বলবো। তিনি বললেন, আমি তো আল্লাহর বান্দা, তিনি আমাকে কিতাব দিয়েছেন, আমাকে নবী করেছেন, যেখানেই আমি থাকি না কেন তিনি আমাকে বরকতময় করেছেন, তিনি আমাকে নির্দেশ দিয়েছেন যতদিন জীবিত থাকি ততদিন সালাত ও যাকাত আদায় করতে, আর আমাকে আমার মায়ের প্রতি অনুগত করেছেন এবং তিনি আমাকে করেননি উদ্ধত হতভাগ্য। আমার প্রতি শান্তি যেদিন আমি জন্ম লাভ করেছি, যেদিন আমার মৃত্যু হবে এবং যেদিন জীবিত অবস্থায় আমি উত্থিত হব। মারিয়ামের পুত্র ঈসা, আমি বললাম সত্য কথা যে বিষয়ে তারা সন্দেহ পোষণ করছে। আল্লাহ এমন নন যে কোনো সন্তান গ্রহণ করবেন, তিনি পবিত্র মহিমাময়। তিনি যখন কিছু স্থির করেন তখন সেটার জন্য বলেন হও, তাতেই তা হয়ে যায়। আর নিশ্চয়ই আল্লাহ আমার রব ও তোমাদের রব, কাজেই তোমরা তার ইবাদত কর, এটাই সরল পথ। অতঃপর দলগুলো নিজেদের মধ্যে মতানৈক্য সৃষ্টি করল, কাজেই দুর্ভোগ কাফেরদের জন্য মহাদিবস প্রত্যক্ষকালে। তারা যেদিন আমাদের কাছে আসবে সেদিন তারা কত চমৎকার শুনবে ও দেখবে, কিন্তু জালেমরা আজ স্পষ্ট বিভ্রান্তিতে আছে। আর তাদেরকে সতর্ক করে দিন পরিতাপের দিন সম্বন্ধে, যখন সব সিদ্ধান্ত হয়ে যাবে, অথচ তারা রয়েছে গাফলতিতে নিমজ্জিত এবং তারা ইমান আনছে না। নিশ্চয় জমিন ও তার উপর যারা আছে তাদের চূড়ান্ত মালিকানা আমাদেরই রইবে এবং আমাদেরই কাছে তারা প্রত্যাবর্তিত হবে। আর স্মরণ করুন এ কিতাবে ইব্রাহিমকে, তিনি তো ছিলেন এক সত্যনিষ্ঠ নবী। যখন তিনি তার পিতাকে বললেন, হে আমার পিতা, আপনি তার ইবাদত করেন কেন যে শুনা না, দেখে না এবং আপনার কোনো কাজেই আসে না? হে আমার পিতা, আমার কাছে তো এসেছে জ্ঞান যা আপনার কাছে আসেনি, কাজেই আমার অনুসরণ করুন, আমি আপনাকে সঠিক পথ দেখাব। হে আমার পিতা, শয়তানের ইবাদত করবেন না, শয়তান তো দয়াময়ের অবাধ্য। হে আমার পিতা, নিশ্চয় আমি আশঙ্কা করছি যে আপনাকে দয়াময়ের শাস্তি স্পর্শ করবে, তখন আপনি হয়ে পড়বেন শয়তানের বন্ধু। পিতা বলল, হে ইব্রাহিম, তুমি কি আমার উপাস্যদের থেকে বিমুখ? যদি তুমি বিরত না হও তবে অবশ্যই আমি পাথরের আঘাতে তোমার প্রাণ নাশ করব, আর তুমি চিরতরে আমাকে ত্যাগ করে চলে যাও। ইব্রাহিম বললেন, আপনার প্রতি সালাম, আমি আপনার রবের কাছে আপনার জন্য ক্ষমা প্রার্থনা করব, নিশ্চয় তিনি আমার প্রতি খুবই অনুগ্রহশীল। আর আমি তোমাদের থেকে ও তোমরা আল্লাহ ছাড়া যাদের ইবাদত কর তাদের থেকে পৃথক হচ্ছি, আর আমি আমার রবকে ডাকছি, আশা করি আমি আমার রবকে ডেকে আমি দুর্ভাগা হব না। অতঃপর তিনি যখন তাদের থেকে ও তারা আল্লাহ ছাড়া যাদের ইবাদত করত সেসব থেকে পৃথক হয়ে গেলেন, তখন আমরা তাকে দান করলাম ইসহাক ও ইয়াকুব এবং প্রত্যেককে নবী করলাম, এবং তাদেরকে আমরা দান করলাম আমাদের অনুগ্রহ, আর তাদের নাম যশ সমুচ্চ করলাম। আর স্মরণ করুন এ কিতাবে মুসাকে, তিনি ছিলেন বিশেষ মনোনীত এবং তিনি ছিলেন রাসুল নবী। আর তাকে আমরা ডেকেছিলাম তুর পর্বতের ডান দিক থেকে এবং আমরা অন্তরঙ্গ আলাপে তাকে নৈকট্য দান করেছিলাম, আর আমরা নিজ অনুগ্রহে তাকে দিলাম তার ভাই হারুনকে নবী রূপে। আর স্মরণ করুন এ কিতাবে ইসমাইলকে, তিনি তো ছিলেন প্রতিশ্রুতি পালনে সত্যাশ্রয়ী এবং তিনি ছিলেন রাসুল নবী। তিনি তার পরিজনবর্গকে সালাত ও জাকাতের নির্দেশ দিতেন এবং তিনি ছিলেন তার রবের সন্তোষভাজন। আর স্মরণ করুন এ কিতাবে ইদ্রিসকে, তিনি ছিলেন সত্যনিষ্ঠ নবী। আর আমরা তাকে উন্নীত করেছিলাম উচ্চ মর্যাদায়। এরাই তারা নবীদের মধ্যে আল্লাহ যাদেরকে অনুগ্রহ করেছেন আদমের বংশ থেকে এবং যাদেরকে আমরা নূহের সাথে নৌকায় আরোহণ করিয়েছিলাম,
আর ইব্রাহিম ও ইসরায়েলের বংশোদ্ভূত আর যাদেরকে আমরা হেদায়াত দিয়েছিলাম এবং মনোনীত করেছিলাম তাদের কাছে দয়াময়ের আয়াত তিলাওয়াত করা হলে তারা লুটিয়ে পড়ত সাজদা এবং কান্নায়। তাদের পরে আসল অযোগ্য উত্তরসূরিরা, তারা সালাত নষ্ট করল এবং কুপ্রবৃত্তির অনুবর্তী হল, কাজেই অচিরেই তার ক্ষতিগ্রস্ততার সম্মুখীন হবে। কিন্তু তারা নয়, যারা তওবা করেছে, ঈমান এনেছে ও সৎ কাজ করেছে, তারা তো জান্নাতে প্রবেশ করবে, আর তাদের প্রতি কোনো জুলুম হবে না। এত স্থায়ী জান্নাত যে গায়েবী প্রতিশ্রুতি দয়াময় তার বান্দাদেরকে দিয়েছেন, নিশ্চয় তার প্রতিশ্রুত বিষয় আসবেই। সেখানে তারা সালাম তথা শান্তি ছাড়া অন্য কোনো অসার বাক্য শুনবে না এবং সেখানে সকাল সন্ধ্যা তাদের জন্য থাকবে তাদের রিক। এ সে জান্নাত যার অধিকারী করব আমরা আমাদের বান্দাদের মধ্যে মুত্তাকিদেরকে। আর আমরা আপনার রবের আদেশ ছাড়া অবতরণ করি না যা আমাদের সামনে ও পিছনে আছে ও যা এতু এর অন্তর্বর্তী তাতারি। আর আপনার রব বিস্মৃত হন না। তিনি আসমানসমূহ, জমিন ও তাদের অন্তর্বর্তীয়া কিছু আছে সেসবের রব। কাজেই তারই ইবাদাত করুন এবং তার ইবাদাতে ধৈর্যশীল থাকুন। আপনি কি তার সমনামগুণ সম্পন্ন কাউকেও জানেন? আর মানুষ বলে, আমার মৃত্যু হলে আমি কি জীবিত অবস্থায় উত্থিত হব? মানুষ কি স্মরণ করে না যে আমরা তাকে আগে সৃষ্টি করেছি যখন সে কিছুই ছিল না? কাজেই শপথ আপনার রবের, আমরা তো তাদেরকে ও শয়তানদেরকে একত্রে সমবেত করবই, তারপর আমরা নতজানু অবস্থায় জাহান্নামের চারদিকে তাদেরকে উপস্থিত করবই। তারপর প্রত্যেক দলের মধ্যে যে দয়াময়ের সর্বাধিক অবাধ্য আমরা তাকে টেনে বের করবই। তারপর আমরা তো তাদের মধ্যে জাহান্নামে দগ্ধ হওয়ার যারা সবচেয়ে বেশি যোগ্য তাদের বিষয় ভালো জানি। আর তোমাদের প্রত্যেকেই তার জাহান্নামের উপর দিয়েই অতিক্রম করবে, এটা আপনার রবের অনিবার্য সিদ্ধান্ত। পরে আমরা উদ্ধার করব তাদেরকে যারা তাকওয়া অবলম্বন করেছে এবং জালেমদেরকে সেখানে নতজানু অবস্থায় রেখে দেব। আর তাদের কাছে আমাদের স্পষ্ট আয়াতসমূহ তেলাওয়াত করা হলে কাফেররা মুমিনদেরকে বলে, দু দলের মধ্যে কারা মর্যাদায় শ্রেষ্ঠতর ও মজলিস হিসেবে উত্তম। আর তাদের আগে আমরা বহু মানবগোষ্ঠীকে বিনাশ করেছি যারা তাদের চেয়ে সম্পদ ও বাহ্য দৃষ্টিতে শ্রেষ্ঠ ছিল। বলুন, যারা বিভ্রান্তিতে আছে দয়াময় তাদেরকে প্রচুর অবকাশ দেবেন যতক্ষণ না তারা যে বিষয়ে তাদেরকে সতর্ক করা হচ্ছে তা দেখবে, তা শাস্তি হোক বা কেয়ামতই হোক। অতঃপর তারা জানতে পারবে কে মর্যাদায় নিকৃষ্ট ও কে দলবলে দুর্বল। আর যারা সৎপথে চলে আল্লাহ তাদের হেদায়াত বৃদ্ধি করে দেন এবং স্থায়ী সৎকাজ সমূহ আপনার রবের পুরস্কার প্রাপ্তির জন্য শ্রেষ্ঠ এবং পরিণতির দিক দিয়েও অতি উত্তম। আপনি কি জেনেছেন এবং আশ্চর্য হয়েছেন সে ব্যক্তি সম্পর্কে যে আমাদের আয়াতসমূহে কুফরি করে এবং বলে, আমাকে অবশ্যই ধন সম্পদ ও সন্তান সন্ততি দেয়া হবে? সে কি গায়েব দেখে নিয়েছে নাকি দয়াময়ের কাছ থেকে প্রতিশ্রুতি লাভ করেছে? কখনোই নয়, সে যা বলে আমরা তা লিখে রাখব এবং তার শাস্তি বৃদ্ধই করতে থাকব। আর সে যা বলে তা থাকবে আমাদের অধিকারে এবং সে আমাদের কাছে আসবে একা। আর তারা আল্লাহ ছাড়া অন্য বহু ইলাহ গ্রহণ করেছে যাতে ওরা তাদের সহায় হয়। কখনোই নয়, ওরা তো তাদের ইবাদত অস্বীকার করবে এবং তাদের বিরোধী হয়ে যাবে। আপনি কি লক্ষ্য করেননি যে আমরা কাফেরদের জন্য শয়তানদেরকে ছেড়ে রেখেছি তাদেরকে মন্দ কাজে বিশেষভাবে প্রলুব্ধ করার জন্য? কাজেই তাদের বিষয়ে আপনি তাড়াতাড়ি করবেন না, আমরা তো গুনছি তাদের নির্ধারিত কাল, যেদিন দয়াময়ের নিকট মুত্তাকিগণকে সম্মানিত মেহমানরূপে আমরা সমবেত করব।
এবং অপরাধীদেরকে তৃষ্ণাতুর অবস্থায় জাহান্নামের দিকে হাঁকিয়ে নিয়ে যাব। যারা দয়াময়ের কাছ থেকে প্রতিশ্রুতি নিয়েছে তারা ছাড়া কেউ সুপারিশ করার মালিক হবে না। আর তারা বলে, দয়াময় সন্তান গ্রহণ করেছেন। তোমরা তো এমন এক বিভৎস বিষয়ের অবতারণা করছো যাতে আসমানসমূহ বিদীর্ণ হয়ে যাওয়ার উপক্রম হয় আর জমিন খণ্ড বিখণ্ড এবং পর্বতমণ্ডলী চূর্ণ বিচূর্ণ হয়ে আপতিত হবে, এজন্য যে তারা দয়াময়ের প্রতি সন্তান আর্প করে। অথচ সন্তান গ্রহণকরা দয়াময়ের জন্য শোভন নয়। আসমানসমূহ ও জমিনে এমন কেউ নেই যে দয়াময়ের কাছে বান্দারূপে উপস্থিত হবে না। তিনি তাদের সংখ্যা জানেন এবং তিনি তাদেরকে বিশেষভাবে গুণে রেখেছেন। আর কিয়ামতের দিন তাদের সবাই তার কাছে আসবে একাকী অবস্থায়। নিশ্চয় যারা ঈমান আনে ও সৎকাজ করে দয়াময় অবশ্যই তাদের জন্য সৃষ্টি করেন ভালোবাসা। আর আমরা তো আপনার জবানিতে কুরআনকে সহজ করে দিয়েছি যাতে আপনি তা দ্বারা মুত্তাকিদেরকে সুসংবাদ দিতে পারেন এবং বিতণ্ডা প্রিয় সম্প্রদায়কে তা দ্বারা সতর্ক করতে পারেন। আর তাদের আগে আমরা বহু প্রজন্মকে বিনাশ করেছি। আপনি কি তাদের কারো অস্তিত্ব অনুভব করেন অথবা ক্ষীণতম শব্দও শুনতে পান?